হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য খুবই একটা ইউনিক একটা রেসিপি দেখাবো। দেখতে পাচ্ছেন, মুরগি মাংস দিয়ে আমি শাক বানাচ্ছি। তো এই রেসিপিটা খুবই ভালো লাগে এবং খুব সুস্বাদু হয়। তো যে শাক দিয়ে আমি রেসিপিটা করেছি এই হচ্ছে সেই শাক। তো আপনারা চাইলে যে কোনো শাক দিয়ে করতে পারবেন, মিষ্টি কুমড়া শাক, লাউ শাক বা যে কোনো গ্রিন শাক দিয়ে আপনারা করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই শাক দিয়েও করতে পারবেন। এই শাকটি কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ছোটো ছোটো পাতা আর এটা হচ্ছে বড় জাতের। তো আমার শাকগুলো হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আমি এখন এগুলো ছোটো ছোটো করে কেটে নিব। সত্যি কথা বলতে আমি এই শাকের নাম জানি না, তবে খাইতে খুব সুস্বাদু, অনেক ধরনের রেসিপি করা যায়। তো আমি এখন গরম কড়াইতে তেল অ্যাড করে দিলাম, পেঁয়াজ অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা আমি যাদেরকে খাওয়াইছি বা দিয়েছি তারা খুবই প্রশংসা করেছে। এখন আমি লবণ অ্যাড করে দিচ্ছি এবং বেশ কয়েকটা পরিবার আমার হাতে রান্না করে নিয়েছে এই রেসিপিটি। তো এখানে হচ্ছে আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম, আর এখানে হচ্ছে গরম মশলা, গরম মশলাতে যা যা থাকে সব ধরনের তো অ্যাড করে দিলাম। তো এখানে হচ্ছে কোনো পাউডার হলুদ বা লাল মরিচ এগুলো অ্যাড করা যাবে না। তো কাঁচা মরিচের পেস্টটা অবশ্যই পরে অ্যাড করে দিব। এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম, মশলা মশলি যাতে পুড়ে না যায়। আমি আবার বলছি, এখানে পাউডার হলুদ বা লাল মরিচের গুঁড়া এগুলো অ্যাড করা যাবে না। তো আমি মাংসটা অ্যাড করে দিলাম। মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, বারবার নেড়ে ছেড়ে। তো এই রেসিপির মূল উপাদান হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে দিচ্ছি, এই হচ্ছে সেই সোদা, খাবার সোদা, যেখানে হচ্ছে আমরা বেকিং কাজে ব্যবহার করি, কেক বানানোর জন্য বা বিভিন্ন খাবার ইয়েতে যেগুলো আমরা ব্যবহার করি। এখন আমি কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। এখানে অবশ্যই একটু বেশি করে কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে, যারা বেশি ঝাল খান তারা। তো আমি শাকগুলোও অ্যাড করে দিলাম। এখন আমি সবগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই রান্নাটি করার সময় অবশ্যই ফুল হিট থাকতে হবে, গ্যাসের চুলাটা ফুল হিট থাকতে হবে এবং বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে শাকগুলো অ্যাড করে দেওয়ার পরে কোনো পানি অ্যাড করা যাবে না। আর হচ্ছে খাবারে কোনো কভার লাগানো যাবে না, ঢাকন লাগানো যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন শাকের যে পানিটা বের হয়ে আসছে, এখন শুকিয়ে আসছে। তো বারবার নেড়ে চেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো এই রেসিপিটি হচ্ছে মূলত সবচেয়ে ফেমাস আর ফেভারিট হচ্ছে গারোদের। তো আমি গারোদের কাছ থেকে শিখে নিয়েছি। আমাদের বাড়িতে অনেক আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসলে আমি ওনাদের হাতে রান্না করে খাই। ওনাদের হাতে আরও বেশি হয়তো টেস্ট হয়। তো আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে দেখানোর জন্য। আর আমার চ্যানেলে মূলত সবচেয়ে যেগুলো খুব সুস্বাদু হয় ওগুলাই আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। আর সবগুলো হচ্ছে আনকমন আর হচ্ছে ইউনিক টাইপের। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি এবং আমার কমেন্ট বক্সে ফিডব্যাক জানাবেন। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটির ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট পেলে আমি আবারও উৎসাহিত হব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।